মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী বিল গেটসের জীবনে আবার বসন্ত এসে গেছে। মেলিন্ডার সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রায় দুই বছর পর বিল গেটসের নতুন কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ হয়েছে। মার্কিন সাময়িকী পিপলের এক প্রতিবেদনে বলা হয়েছে, 67 বছর বয়সী বিল গেটস এক বছরেরও বেশি সময় ধরে পলা হার্ড নামের এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। 60 বছর বয়সী পলা সফটওয়্যার প্রতিষ্ঠান ওরাকলের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক হার্ডের স্ত্রী ছিলেন। মার্ক হার্ড 2019 সালে মারা যান। গত মাসে মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনে খেলা দেখার সময় বিল গেটস ও পলা হার্ডকে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে। সে সময় একসঙ্গে দুইজনেরও ছবি তোলা হয়েছে।